আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলী, আমার ইউটিউব চ্যানেল আলী হোম সলিউশন সেন্টারে সবাইকে স্বাগত। আজকে আমরা আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আর আজকের ভিডিওর বিষয় হচ্ছে ওভেন। ওভেন বর্তমান সময়ের বহুল পরিচিত একটি আইটেম। আগে একটা সময় ছিল সবাই এটাকে চিনতো না, বাট এখন ধীরে ধীরে যত সময় যাচ্ছে এর ব্যবহার বাড়ছে। আর একটা সময় এমন হয়ে যাবে যে প্রত্যেকটা ফ্যামিলিতে আপনারা দেখবেন যে ওভেন ইউজ করছে, কারণ এর সুবিধা অনেক। যেমন এটা টাইম অনেকটা সেভ করে, আর সবাই এখনকার যে সময় সবাই আসলে কম সময়ে কাজ বেশি পছন্দ করে। কিন্তু এই ওভেন কিনতে গেলে আসলে আপনাকে একটা সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। সেই সমস্যাটা হচ্ছে কোনটা কিনবো। বাজারে অনেক ধরনের ওভেন পাওয়া যায়, আমার জন্য কোনটা বেস্ট বা আপনার জন্য কোনটা বেস্ট? তো বেস্ট আসলে যদি আপনি বের করতে যান, তাহলে আগে আপনাকে আপনার পারপাসটা ভালো মতো জানতে হবে যে আপনি এটা কী পারপাসে ইউজ করতে চাচ্ছেন। এটার এক একটা ওভেনের আসলে এক এক ধরনের কাজ আছে। আমাদের ওভেনে চারটা ক্যাটাগরি হয়। প্রথম যে ক্যাটাগরিটা হয় এটা হচ্ছে ওটিজি, অর্থাৎ ওভেন টোস্টার গ্রিল। এটাকে অনেকে আবার ইলেকট্রিক ওভেনও বলে। আরও একটা ওভেন আছে মাইক্রো ওভেন, আরও একটা ওভেন আছে মাইক্রো ওভেন উইথ গ্রিল, আরও একটা ওভেন আছে সেটা হচ্ছে মাইক্রো ওভেন উইথ গ্রিল অ্যান্ড কনভেকশন। তো এই চারটা ওভেনের মধ্যে মূলত চারটারই আলাদা আলাদা কাজ আছে। যেমন আমরা প্রথমেরটা নিয়ে যদি আলোচনা করি, আসলে আমরা প্রথমে সবগুলো ওভেনের পাওয়ার সিস্টেমটা নিয়ে আলোচনা করব। পাওয়ার সিস্টেম যেটা, আমরা ইলেকট্রিক যে ওভেন, এই যে ওটিজি ওভেন, এই ওভেনটার আসলে মূল যেই কাজ সেটা হচ্ছে বেকারি আইটেম করা। আপনারা যারা কেক তৈরি করতে ভালোবাসেন, বিস্কিট তৈরি করতে ভালোবাসেন, এছাড়া গ্রিল করতে চান, তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট। বাট এটাতে আরও একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা সবগুলো সিস্টেম হচ্ছে ম্যানুয়াল। আপনি যদি এটার ব্যবহার প্রভাব না জানেন, তাহলে এমন হতে পারে যে আপনার খাবারটা আপনি তৈরি করতে পারবেন না, আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি পারবেন না। আর এটা যে হিটিং সিস্টেম, এটা হচ্ছে উপরে আর নিচে দুই দিকে দুইটা হিটার সিস্টেম থাকে, আর এখানে ভেতরে একটা ফ্যান থাকে, যে ফ্যানটা এই হিটারের যে হিটটা উৎপন্ন হয় এই হিটটাকে চারিদিকে সার্কুলেট করে। এই সার্কুলেটের মাধ্যমে পুরো খাবারটা তৈরি হয়। তো এটা হচ্ছে আসলে একটা ট্রেডিশনাল ওভেন। এটা আগে এই ওভেনটাই ছিল, সবাই এটা ইউজ করতো, সবাই এটা সম্পর্কে জানতো। এখন সময়ের সাথে সাথে সব কিছু আপডেট হয়। এটা যেমন কয়েল সিস্টেম, হিটার সিস্টেম, আর মাইক্রো ওভেনটা হচ্ছে কয়েল সিস্টেম, হিটার কয়েল। এটার একটা জায়গায় কয়েল সেট করা থাকে, আর ওই কয়েলের পাশে একটা ফ্যান থাকে, ফ্যানটা ওই কয়েলে যে কয়েল থেকে যে গরম হাওয়াটা উৎপন্ন হয় ওই হাওয়াটাকে চারিদিকে সার্কুলেট করে। মাইক্রো ওভেনের যে কাজ, মাইক্রো ওভেন বলতে গেলে আমি আপনাদের মাইক্রো ওভেনটা আগে দেখাই। যেমন এটা একটা ডিজিটাল মাইক্রো ওভেন। মাইক্রো ওভেনের আসলে মূল কাজ হচ্ছে খাবার গরম করা। আপনারা অনেক সময় দেখবেন যারা ফাস্টফুডের দোকানে খাবার খান, ফাস্টফুডের দোকানে দেখবেন যে কোনো একটা খাবার যদি আপনি চান, খাবারটা ঠান্ডা যদি থাকে, আপনি যদি বলেন গরম করে দিতে, দেখবেন যে খুবই কম সময়ে সে চুটকির মধ্যে খাবারটা গরম করে দিচ্ছে। খুবই কম সময়ে, এটা 30 সেকেন্ড হতে পারে, 45 সেকেন্ড হতে পারে, অথবা 1 মিনিটও হতে পারে। তো এত কম সময়ে খাবারটা গরম করার কারণ হলো যে এটাতে যে কয়েল সিস্টেমটা থাকে, এই কয়েল সিস্টেমের যে হাওয়াটা উৎপন্ন হয় এটা নিচ থেকে উৎপন্ন হয়। তো এই কারণে খাবারটা খুবই কম সময়ে হিট হয়ে যায়। আর এটা আর এটার মধ্যে আসলে যে পার্থক্যটা, সেটা হচ্ছে যে এটা খাবার গরম করার কোনো ওভেন না। আপনারা যদি খাবার গরম করার জন্য ওভেন কিনতে চান, অনেকেই আছেন যারা অফিসিয়াল চাকরি করেন, জব করেন, ওরা মূলত আসলে ওভেনটা কিনতে চান যে খাবার গরম করার জন্যে। ফ্রিজ থেকে খাবারটা বের করলেন, খুবই কম সময়ে খাবারটা গরম করলেন, তারপরে টেবিলে পরিবেশন করে খাবারটা খেয়ে অফিসে বের হয়ে গেলেন। ওই সকল ভাইদের জন্য আমি সাজেস্ট করব ডিজিটাল ওভেন, ম্যাক্রো ওভেন। এই ম্যাক্রো ওভেনটা খাবার গরম করার জন্য খুবই ভালো। শুধু এই কোম্পানি না, আসলে আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন। আমি আজকে এই কোম্পানির যতগুলো ওভেন আছে এগুলো আপনাদের দেখাচ্ছি জাস্ট একটা উদাহরণস্বরূপ। তো ম্যাক্রো ওভেন, আরেকটা আছে ম্যাক্রো ওভেন উইথ গ্রিল। তো ম্যাক্রো ওই যে ওভেনটা, ওইটাতে ম্যাক্রো ওভেনের সবগুলো ফাংশন থাকবে, প্লাস গ্রিল ইফেক্ট থাকবে, যার মাধ্যমে আপনি গ্রিল করতে পারবেন, কারণ এটাতে কিন্তু আপনি গ্রিল কোনোভাবেই করতে পারবেন না। আর মাইক্রো ওভেন উইথ গ্রিল যেটা, ওইটাতে আপনি মাইক্রো ওভেনের সমস্ত কাজ পাবেন, প্লাস গ্রিলেরও কিছু কিছু কাজ পাবেন। আরও একটা ওভেন আছে, ওইটা হচ্ছে মাইক্রো ওভেন উইথ গ্রিল অ্যান্ড কনভেকশন। তো মাইক্রো ওভেন উইথ গ্রিল আর মাইক্রো ওভেন উইথ গ্রিল অ্যান্ড কনভেকশন, এই দুটার পাওয়ার সিস্টেম বলতে গেলে একই রকম। দুইটাতে ম্যাগনেটন, অর্থাৎ চুম্বকীয় যে তড়িৎ প্রবাহ শক্তি আছে এটাকে কাজে লাগিয়ে, আর ওভেনের যে ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্সি রেডিয়েশন, এটাকে কাজে লাগিয়ে এটা খুবই দ্রুত সময়ে সব ধরনের রান্না সহযোগিতা করে।
আপনারা যারা মাইক্রোওভেন উইথ গ্রিল কিনতে চান, আমি সাজেস্ট করব যে মাইক্রোওভেন উইথ গ্রিলের চেয়ে আসলে মাইক্রোওভেন উইথ গ্রিল অ্যান্ড কনভেকশনটা অনেক বেস্ট। কারণ হচ্ছে মাইক্রোওভেন উইথ গ্রিলে যেটা, এটা আপনি তিনটার কাজ একসাথে পাবেন, এটার কাজ পাবেন প্লাস মাইক্রোওভেন উইথ গ্রিল এটার কাজও পাবেন, সবগুলো একটার মধ্যে। অর্থাৎ আপনি বেকারি আইটেমও করতে পারবেন, কেক আইটেমও করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, গ্রিলও করতে পারবেন। আর মাইক্রোওভেন উইথ গ্রিল অ্যান্ড কনভেকশন এই যে আইটেমটা, এই ওভেনটা আমরা আজকে আপনাদের খুলে দেখাবো। আসলে ওইটা আমরা একটা সিলেক্ট করছি, এটা অনেক সুন্দর, আমার খুবই পছন্দের। ওইটা আমরা আপনাদের পরে দেখাবো, ভিডিও শেষে দেখাবো। তো আসুন এবার আলোচনা করি যে আসলে কোনটাতে কুকিংয়ে কম সময় লাগবে, কোনটাতে বেশি সময় লাগবে। কারণ আমরা ওভেনটা নিচ্ছি আসলে টাইম সেভ করার জন্য। তো এই দিক দিয়ে আসলে ইলেকট্রিক ওভেনে অনেক বেশি সময় লাগে যে কোনো কাজে, কারণ এটা হিটার সিস্টেম, কয়েলগুলো আগে হিট হবে, দুই দিকের হিটার সিস্টেমটা হিট হবে, তারপরে হাওয়াটা সার্কুলেট করবে, গরম হাওয়াটা ওখান থেকে আসবে, হাওয়াটাকে সার্কুলেট করে খাবারটা রেডি হবে। তো এই ইলেকট্রিক ওভেনে যেই কাজ আপনার 20 মিনিট লাগে, আপনি যদি ইলেকট্রিক ওভেন উইথ গ্রিল উইথ কনভেকশনে যদি যান, তাহলে ওইখানে আপনি ওই কাজটা 6-7 মিনিটে করতে পারবেন। এখানে টাইমের অনেক সেভ। আর যারা আপনারা অনেকেই আছেন যে অন্য কোনো কুকিংয়ের জন্য না, জাস্ট বেকারি আইটেম, গ্রিল এগুলোর জন্য ওভেন কিনতে চাচ্ছেন, তাদেরকে আমি সাজেস্ট করবো আসলে ইলেকট্রিক ওভেন। এটাতে আপনি বেস্ট সার্ভিস পাবেন, বেকারি আইটেম আর গ্রিলের জন্যে এটা সবচেয়ে ভালো। যদি আপনি এটার ইউজটা জানেন, এটাতে আপনার সব কিছু অ্যাকুরেট কালারটা পাবেন, দেখতে অনেক সুন্দর হবে উপরে এবং নিচে, কারণ দুইটা হিটার সিস্টেম আছে, এই কারণে খাবারটা উপরেও যেমন হয় নিচেও তেমন হয়, খুবই সুন্দর। আর যারা যদি কেউ মনে করেন যে মাইক্রোওভেন উইথ গ্রিল ওইটাতেও সবগুলো পাবেন, গ্রিলও করতে পারবেন আবার খাবারও গরম করতে পারবেন, একসাথে দুই কাজ করবেন, কিন্তু আসলে ওই মাইক্রোওভেন উইথ গ্রিল যেই ওভেনটা আছে ওইটাতে গ্রিলের আসলে গ্রিল লেখা থাকে, গ্রিল ইফেক্ট দেওয়া থাকে, কিন্তু গ্রিলটা অতটা প্রপার হয় না ইলেকট্রিক ওভেনের মতো। কিন্তু যদি আপনি ইলেকট্রিক ওভেন গ্রিল উইথ কনভেকশন ওইটা নেন, তাহলে আবার কিন্তু ওইটাতে আপনি সব ধরনের কাজই সুন্দরভাবে করতে পারবেন। আর আসলে এখন যেটা বলবো সেটা হচ্ছে যে শুধু কোনটা ভালো সেটা দেখলেই তো হবে না, কারণ বাজেটের একটা ব্যাপার আছে। আপনার বাজেটের উপরে আসলে পুরো বিষয়টা নির্ভর করবে যে আপনার জন্য কোনটা সুইটেবল, কোনটা সবচেয়ে বেশি উপযোগী হবে। তো বাজেটের দিক থেকে যদি বলি, তাহলে ওটিজি যে ওভেনটা, এটা বাজেটে খুবই কমে পাবেন আপনি। এটা 3,500 থেকে শুরু করে 5,000 বা 6,000 টাকার মধ্যে আপনি মোটামুটি একটি ভালো ওভেন কিনতে পারবেন। আর যাদের বাজেট আর একটু বেশি, তাদের জন্য আছে মাইক্রো ওভেন, অর্থাৎ ডিজিটাল মাইক্রোওভেনও পাবেন, মাইক্রোওভেনও পাবেন, যদিও ডিজিটালটার দাম একটু বেশি হবে। যারা মাইক্রোওভেনের জন্য বাজেট করছেন, খাবার গরম করার যে ওভেনটা সেটা নিতে যাচ্ছেন, তাদের বাজেটটা 5,000 থেকে শুরু করে 8,000-এর মধ্যে রাখবেন, তাহলে আপনি একটি ভালো কোম্পানির ভালো মানের একটি মাইক্রোওভেন কিনতে পারবেন। আর যারা মাইক্রোওভেন উইথ গ্রিলটা নিতে চাচ্ছেন, তাদের বাজেটটা মূলত 8,000 থেকে শুরু করে 12,000-14,000-এর মধ্যে রাখবেন, অর্থাৎ 8,000 থেকে শুরু করে 14,000-এর মধ্যে যদি আপনি আপনার বাজেটটা রাখেন, তাহলে বাজারে যে ব্র্যান্ডগুলো আছে এগুলোর মধ্যে একটা ভালো ব্র্যান্ডের আপনি মাইক্রোওভেন উইথ গ্রিল যে ওভেনটা সেটা কিনতে পাচ্ছেন। আর যদি আপনি কিনতে চান মাইক্রোওভেন উইথ গ্রিল অ্যান্ড কনভেকশন, যেটাতে আসলে বলতে গেলে ওভেনের সবগুলো কাজই আপনি করতে পারবেন, একটা বাসা বাড়ির জন্যে যদি এই ওভেনটা থাকে, আপনার আর কোনো কুকারেরই প্রয়োজন পড়বে না। আপনি যদি মনে করেন যে আপনার সব ধরনের রান্না ওইটার মধ্যে করতে চান, আপনি কিন্তু সেটা পারবেন, সব ধরনের সিস্টেমে দেওয়া আছে। আর আসলে ওইটাতে আপনার অটোমেটেড সিস্টেম থাকার কারণে ওইটা রান্না খুবই সহজ। আমরা অবশ্যই আপনাদের একটা খুলে দেখাবো আজকে, যেহেতু বলেছি। আর ওইটা যে বাজেট সেটা আমি আসলে বলে দিই, ওইটার বাজেট আপনি যদি ভালো একটা ব্র্যান্ডের কিনতে চান, তাহলে 15,000 থেকে শুরু করে আপনি এটার বাজেটটা রাখবেন 25,000 টাকা পর্যন্ত। এটার আমি ভ্যারাইটি অনেক বেশি বলেছি, কারণ আসলে বাজারে অনেকগুলো ভালো ভালো ব্র্যান্ড আছে, কোনোটার বাজেট শুরু হয়েছে 15,000 থেকে শুরু করে, আবার কোনোটার প্রাইস আছে দেখবেন যে প্রায় 20-এর উপরে চলে গেছে। তো এই কারণে আমি এটার বাজেটটা একটু বেশি বলেছি। তবে আপনারা যদি 18, 19, 20 এরকম একটা বাজেট নিয়ে বাজারে যান বা আসেন, তাহলে আপনারা অবশ্যই একটা ভালো মানের মাইক্রোওভেন উইথ গ্রিল অ্যান্ড কনভেকশন কিনতে পারবেন। আর এই ওভেনগুলো যদি আমাদের এই যে আউটলেটে যে ওভেনগুলো আছে, যদি এই ওভেনগুলো আমাদের মাধ্যমে কিনতে চান অথবা আপনি সরাসরি এসে কিনতে চান, আপনি কিনতে পারবেন। এই যে ব্র্যান্ড ওশান, এই ব্র্যান্ডটা আসলে
বাংলাদেশে ISW নামে যে কোম্পানি ইম্পোর্টার আছে এটা এরা ইম্পোর্ট করে। তো এই এই কোম্পানির আসলে প্রত্যেকটা আইটেমই খুবই ভালো। আপনারা যারা এইসব আইটেম সম্পর্কে বা ক্রুকারিজ আইটেম সম্পর্কে ধারণা রাখেন, বাজারে আসেন, তারা জানেন যে ISW একটা 100% ইম্পোর্টার কোম্পানি। এরা সব কিছু নিজেরাই ইম্পোর্ট করে, প্রত্যেকটা আইটেমই এদের ইম্পোর্টেড আর অবশ্যই ভালো কোয়ালিটির। এরা দীর্ঘ 1957 সাল থেকে আসলে ব্যবসা চালিয়ে আসছে, তো অবশ্যই সুনামের সাথে ব্যবসা চালিয়ে আসছে। আর আজকে আমরা এখানে আপনাদের একটা মাইক্রোওয়েভ উইথ গ্রিল অ্যান্ড কনভেকশন খুলে দেখাবো, ওইটার প্রাইসটাও বলে দেবো। ওইটা আমাদের মাধ্যমে আপনারা কিনতে পারবেন, আর আমাদের মাধ্যমে ছাড়া আসলে বাজারে সব জায়গায় পারবেন। প্লাস কোম্পানির যে আউটলেটটা আছে, আমরা যে আউটলেটে ভিডিও শ্যুট করছি সেটার অ্যাড্রেসটাও আমরা আসলে দিয়ে দেবো, আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন তাহলে আজকে আমরা এই এই যে ওভেনটা দেখছেন আপনারা, 30 লিটারের ডিজিটাল মাইক্রো ওভেন উইথ গ্রিল অ্যান্ড কনভেকশন, এই ওভেনটাই আসলে আপনাদের আমি দেখাবো। এটার ইউজটা খুবই ইজি এবং আসলে বাসা বাড়ির জন্যে খুবই ভালো একটা ওভেন, আর এটা সার্ভিসটা খুবই ভালো। আমি আপনাদের এটা দেখাবো, আর অবশ্যই আপনাদের যদি পছন্দের অন্য কোনো ব্র্যান্ড থাকে অবশ্যই আপনারা সেটা কিনতে পারবেন। আর যদি আপনারা চান যে এটা একটু দেখবেন, অবশ্যই দেখবেন যেখানে যাবেন ওভেন কেনার আগে, যদি আপনাদের বাজেটে থাকে এটা আপনারা দেখবেন। আমি বাজেটটা আর প্রাইসটা আপনাদের জানিয়ে দেবো। আসুন তাহলে আমরা এটা খুলে দেখব এখন। বন্ধুরা, এই যে এই ওভেনটা আমরা এখানে এনেছি, এখন এটা আপনাদের জন্য আমরা খুলবো। দেখছি এখানে একটু কাছে এসে দেখান, এই যে ওভেনটা আসলে এটা হচ্ছে ওভেন, ওভেনের লুক। এখনও এটা পিন আপ করা আছে, এখন এটা আমরা খুলবো, খুলে আপনাদের জন্য আসলে দেখাবো যে ওভেন আসলে কেমন। তো চলুন তাহলে আমরা এটা খুলি। নাইফটা করে রাখলাম। আচ্ছা, ওভেনের পিনটা খুলতে আসলে আমাদের অনেকটা সময় লেগে গেছে, খোলা হয়েছে, এখন আমরা ওভেনটা বের করছি, একেবারে নতুন ইনটেক। ওভেনটা আমরা কুলের উপরে রাখবো। আরো একটা বিষয় আপনাদের বলে রাখি, আসলে ওভেনের ওয়েটের দিক থেকে OTG যে ওভেনটা এটা খুবই হালকা হয়, আমি আপনাদের ওই সময় বলিনি আসলে, এটা বলা হয়নি। আমি এটা তুলতে গিয়ে আসলে এটা ওই মাইক্রোওভেনের ওয়েটটা একটু তুলনামূলক একটু বেশি হয়, মাইক্রোওভেন উইথ গ্রিল গ্রিল যেটা ওইটার ওজনটাও একটু বেশি হয়, কিন্তু মাইক্রোওভেন উইথ গ্রিল অ্যান্ড কনভেকশন যেটা এটা অনেক বেশি ওয়েটের হয়, আসলে তোলাটা অনেক কঠিন। পলিথিনটা বের হচ্ছে না। এটার অনেক ওজন। এই ওভেনটা মূলত ব্যবহারের জন্য ঘরের একটা জায়গায় আপনার নির্দিষ্ট জায়গা করে নিতে হবে, যাতে এটা বারবার আপনার নড়াচড়া না করা লাগে। বাট OTG ওভেনটা আপনি আবার খুব সুন্দরভাবে নাড়িয়ে চেড়ে কাজ করতে পারবেন। এটাই হচ্ছে আসলে ওভেনের লুক, খুবই সুন্দর। এই যে এখানে বাটনগুলো একটু দেখান, এখানে যে অপশনগুলো আছে, মাইক্রোওয়েভ ডিওডোরাইজ, মাইক্রোওয়েভ অ্যান্ড কনভেকশন, এখানে সব সিস্টেমগুলো দেওয়া আছে, গ্রিল অ্যান্ড কম্বিনেশন, কনভেকশন কিপ ওয়ার্ম, এখানে টাইম সেট করতে পারবেন, স্টপ অ্যান্ড ক্যান্সেল, এখানে ওয়েট অ্যাডজাস্ট করার যে সিস্টেমটা এটা দেওয়া আছে। তো চলুন ভিতরে কী কী আছে আমি আপনাদের একটু দেখাই দিই, ওভেনের ভিতরে আসলে মাইক্রোওভেনের গ্রিল অ্যান্ড কনভেকশনে কী কী থাকে। আপনি যখন একটা ওভেন নতুন কিনবেন, কেনার পর যখন খুলবেন তখন দেখবেন যে ভিতরে এরকম একটা বক্সিটে বাঁধা একটা জিনিস থাকবে। এটার ভিতরে কী কী আছে এটা আমরা খুলে দেখাবো আপনাদের। এখানে একটা ট্রে রাখা আছে,
একটা গ্লাসের ট্রে আছে, এটা ছাড়া আপনি এই ওভেনটা ইউজ করতে পারবেন না। এই কারণে এই জিনিসগুলো খুবই প্রয়োজনীয়। ওভেনের সেট আপটা হবে এরকম, এখানে একটা টেপ থাকে, এটা তুলে নেবেন, তারপরে এটাকে সুন্দরভাবে সেটিং করে দিবেন, বাস এখন আপনার ওভেন পুরোপুরি প্রস্তুত। আর এই ট্রে যখন আপনারা গ্রিল করবেন অথবা তেলের কিছু করবেন, এই ট্রেটা এখানে রাখবেন, রাখার পরে এটার উপরে ওই কাজগুলো করবেন, তেলটা এটার মধ্যে থেকে যাবে। আর পাত্রের ব্যাপারে যদি বলি, গ্রিল মাইক্রোওভেন উইথ গ্রিল অ্যান্ড কনভেকশন আপনারা সব ধরনের পাত্র ইউজ করতে পারবেন না। এখানে আপনাদের এই ওভেনটাতে ইউজ করার জন্য নির্দিষ্ট কিছু পাত্র আছে, যেমন কাচের কিছু আইটেম থাকে যেগুলো আসলে মাইক্রোওভেন উইথ গ্রিল অ্যান্ড কনভেকশন ইউজ করা হয়, এছাড়া কিছু প্লাস্টিকের আইটেম আছে যেগুলো শুধুমাত্র ওই পারপাসেই তৈরি হয়, এটাতে আপনি সব ধরনের পাত্র দিতে পারবেন না। বিশেষ করে মেটাল জাতীয় যে পাত্রগুলো আছে ওগুলো যদি দেন তাহলে আপনার ওভেনে ভিতরে স্পার্ক করবে, এমনকি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ওটিজি যে ওভেনটা আছে ওইটাতে কিন্তু একটা বড় সুবিধা আছে যে ওইটাতে আপনি সব ধরনের পাত্র কিন্তু ইউজ করতে পারবেন। আর এটাই মূলত ওভেন, পাওয়ারটা আমি আর দিচ্ছি না, জাস্ট এগুলো দেখাই দিলাম। খুবই কম অল্প কয়েকটা বাটন আছে, কিন্তু এগুলোর ভিতরে সব ধরনের সিস্টেম আছে, আপনার এটা কাস্টমাইজ করে নেবেন। আচ্ছা, আমরা আপনাদের এই ওভেনটা দেখাইছি এই শোরুম থেকে, আমরা আগামীতে আরেকটি ভিডিও করব এই শোরুমের প্রত্যেকটা আইটেম নিয়ে ভিডিও করব। আমি আপনাদের যেভাবে বলেছি যে আইটেম এই শোরুমটাই আসলে বা এই কোম্পানি যেই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে প্রত্যেকটা প্রোডাক্টই আসলে ভালো মানের, আর সবগুলো এই এদের যতগুলো শোরুম আছে প্রত্যেকটা শোরুমে এদের 100% ইম্পোর্টেড আইটেম দিয়ে আসলে এরা শোরুমগুলো সাজিয়েছে। আপনারা যারা ইম্পোর্টেড আইটেম কিনতে ইচ্ছুক, খুবই ভালো মানের আইটেম কিনতে চান, তাদের জন্য আসলে এই শোরুমটা বা এদের যতগুলো শোরুম আছে, এই শোরুমটা আসলে গাজীপুরে অবস্থিত, গাজীপুর চেরাগালি সেরা বাংলা সিরামিক্স মার্কেটে। আর বিস্তারিত যে অ্যাড্রেসটা এটা আমরা নিচে দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর অন্যান্য যে শোরুমগুলো আছে এগুলো আপনারা নেটে সার্চ দিলেই পাবেন, আমি ওইগুলোর সবগুলোর অ্যাড্রেস আর দিব না এখানে, বাট এই শোরুমটার অ্যাড্রেসটা দিয়ে দিব। আর নেক্সট একটা ভিডিও বানাবো পুরো শোরুমটা নিয়ে, ওই ভিডিওতে আপনারা আরও দেখবেন যে এদের কাছে আসলে কতগুলো আইটেম আছে, আরও অনেক সুন্দর সুন্দর আইটেম আছে। আর যারা আসলে অনলাইনে কিনতে চান কিনতে পারবেন, আমরা এই অনলাইনে কেনার যে লিঙ্ক এটা ডিসক্রিপশনে দিয়ে দেব। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, তাহলে আজকের মতো বিদায়। আর যাওয়ার আগে বলে নেই যে আমার যে ইনফরমেশনগুলো আমি আপনাদের দিয়েছি, এই ইনফরমেশনগুলোর মধ্যে যদি আপনাদের এতটুকু কাজে লাগে, আপনারা যখন ওভেন কিনতে যাবেন কিছুটা যদি কাজে লাগে, সেটাই আমার আসলে ভিডিওটা তৈরি সার্থক হবে। তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক অ্যান্ড শেয়ার করবেন। ওকে।